হ্যালো, আমি সাথী বলছি, জাতীয় হেল্পলাইন 333-এ আপনাকে স্বাগতম। সরকারি দপ্তরের প্রতিশ্রুত সেবার বিষয়ে অভিযোগ দাখিল এবং দাখিলকৃত অভিযোগের বিষয়ে জানতে চার চাপুন। আসসালামু আলাইকুম, ত্রিপলপুর থেকে সানিয়া বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? আমি তো হচ্ছে বয়স্ক ভাতার জন্য আবেদন করছিলাম সমাজ সেবা অফিসে, কিন্তু আমার বলে তালিকায় কোনো নাম নাই, কি করতে পারি? কি তোমার কাছে কোনো অভিযোগ করা যাবো? জি ম্যাম, তার পূর্বে আমাকে কিছু ইনফরমেশন জানিয়ে সহযোগিতা করবেন, দয়া করে জানাবেন আপনার নাম। আমার নাম হালিমা। ম্যাম, আপনার জন্ম সাল, মাস এবং তারিখটি জানাবেন। ১৯৫৫। কোন জেলা থেকে বলছেন ম্যাম? সাতক্ষীরা জেলা। কোন থানা ম্যাম? আশাশুনি। ধন্যবাদ ম্যাম তথ্যগুলো জানাবার জন্য। ম্যাম, আপনি যে নাম্বারটি থেকে কল করেছেন, আমি কি আপনার এই নাম্বারটি থেকে অভিযোগ রেখে দিব? হ্যাঁ মা, এইটাই আমার নাম্বার, এইটাই দাও। আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে একটি ট্র্যাকিং নাম্বার পাঠানো হয়েছে, এটি ব্যবহার করে আপনি ত্রিপুরীতে এসএমএস বা কল করে আপনার অভিযোগের বর্তমান অবস্থা সংক্রান্ত তথ্যটি জানতে পারবেন। পরবর্তীতে আপনি এই ট্র্যাকিং নাম্বারটি দিয়ে, অর্থাৎ আমি যে অভিযোগটি দাখিল করে দিয়েছি যার মাধ্যমে, আপনি সেই ট্র্যাকিং নাম্বারটি আমাদের মাধ্যমে, অর্থাৎ কল করে সেই ট্র্যাকিং নাম্বারটি জানালে আমাদের সিস্টেম থেকে সেটা চেক করে আমরা আপনাকে জানাতে পারছি আপনার বর্তমানে অভিযোগটি কি পর্যায়ে আছে। বাবা, অনেক খুশি পেলাম, তুমি আমার অনেক উপকার করেছো। ধন্যবাদ ম্যাম, আর কোনো ভাবে সহযোগিতা করতে পারি আপনাকে? আর কোনো তথ্যের প্রয়োজন? শ্রীপক্ষিতে কল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এইমাত্র যে সেবাটি নিলেন সেটি আপনার খুব ভালো লাগলে এক চাপুন, মোটামুটি ভালো লাগলে দুই চাপুন, ভালো না লাগলে তিন চাপুন।